পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া বাইতুল কুরআন ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও 40 দিন জামাতের সাথে নামাজ আদায়কারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর সদরের উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদে 7 জুন শুক্রবার সকালে মোহাম্মদ শহীদ আলী মাস্টারের সভাপতিত্বে ও মসজিদের খতিব সালাহ উদ্দিন সাইফির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোহাম্মদ সেলিম, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, মঠকলা হাজি জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল ইসলাম শাহীন, মোহাম্মদ আলী মাস্টার, মোহাম্মদ আক্কাস আলী, মোহাম্মদ আনোয়ার হোসেন সেতু প্রমুখ।